গাজীপুরের একটা পোশাক কারখানায় বাংলায় বললে গার্মেন্টসে নামাজ বাধ্যতামূলক করা হয়েছে। তো সেখানে হইতেছে, নিয়ম করা হয়েছে যে নামাজ না পড়লে বেতন কাটা যাবে। সো আই হয়তো দেখছেন এটা নিয়ে খুব কন্ট্রোভার্সি যাচ্ছে। তো এটার অনেকগুলো দিক আছে, দিকগুলো নিয়ে কথা বলি। নাম্বার ওয়ান দিকটা যেটা ধর্মীয় দিক যদি বলি, কেউ কারো ব্যক্তিগত ধর্ম পালনের জায়গা থেকে নামাজ পড়বে কি পড়বে না, রোজা রাখবে কি রাখবে না, আল্লাহকে মানবে কি মানবে না, সেই বিষয়ে খবরদারি করার অথরিটি পৃথিবীর কাউকে, পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয়েছে কিনা, সেটা নিয়ে ডিফারেন্ট স্কুল অফ থট পাবেন। অনেকে বলবে যে হ্যাঁ দেওয়া হয়েছে, অনেকে বলবে যে দেওয়া হয় নাই। আমি হচ্ছে দেওয়া হয় নাই এদের দলে, এবং হচ্ছে যে কিভাবে দেয়া হয়েছে এটা আমার মাথা দিয়ে ঢোকে না। যা হোক, তো সেই এই এই এপিসোডটা সেই বিতর্কে যাবো না, বাট যেহেতু বিষয়টা প্রাসঙ্গিক সেই যেহেতু সেহেতু এটা বলে নিলাম। ওকে, সেকেন্ড থিং যেটা সেটা হচ্ছে যে এখন যে কথাটা শুনতেছি, অনেকগুলো যুক্তি সামনে আসছে যে এই দেশে হইতেছে যেমন একজন হুজুর, বেশ বড় হুজুর, বড় মানে হইতেছে বেশ ফ্যান ফলোয়িং আছে ওনার। তো উনি একটা পোস্ট দিয়েছে, বেশ ভাইরাল হয়েছে, 20,000 মতো লাইক দেখলাম, শেয়ার না জানি শেয়ারই শুধু কোথায় 20,000 দেখলাম। তো সেইখানে উনি খুব কড়া কড়া, খুব চমৎকার চমৎকার কিছু যুক্তি দিচ্ছেন। তো সেই যুক্তিগুলো হইতেছে যে টাকার বিনিময়ে কাউকে গুয়েটাঙ্কিতে নামায় দেওয়া হয় সেটাতে কোনো সমস্যা নাই, টাকার বিনিময়ে নামাজ পড়তে বললে সেটাতে সমস্যা। তারপর টাকার বিনিময়ে কাউকে হইতেছে এই করাইলে সেটা কোনো সমস্যা নাই, কিন্তু টাকার বিনিময়ে নামাজ পড়তে বললে সমস্যা আছে, এই লেভেলের লজিকে। কিন্তু এটা হইতেছে সমস্যা আমাদের হুজুরদের, ওনাদের ধর্মী যাদের হইতেছে রিজনিং এই পরিমাণ কি বলবো মানে হাস্যকর, ওনাদের কাছ থেকে ধর্মীয় বিষয়ের ব্যাখ্যা যে ওনারা কী পরিমাণ রিজনিংয়ের ব্যবহার, ওনারা ওই রকম রিজনিং দেয়। দুইটা বিষয় কম্পেয়ারেবল না, এটা এটা মাথায় এই সিম্পল বিষয়টা মাথায় ঢোকে নাই। যা হোক, তো একটা জিনিস হইতেছে, আপনি আপনি যদি কাউকে টাকার বিনিময়ে কোনো কাজ, তার তার সাথে বিনিময়টা হইতেছে টাকার সাথে কাজের না হয়ে যদি টাকার সাথে নামাজের হইতো, তখন আপনি যাইছে তাই নিয়ম করেন যে আমি তুমি পাঁচ রক্ত নামাজ পড়বো, তোমাকে টাকা দিব, নামাজ না পড়লে টাকা দিবা না, টাকা দিব না, সেটা হলে কিন্তু কোনো সমস্যা ছিল না। যেমন ওইখানে গুয়ের ট্যাঙ্কিতে যাকে নামাইতেছে তাকে টাকা দেওয়া হইতেছে, সে টাকার বিনিময়ে এই কাজটা করতেছে, তার সাথে এই কাজটার সাথে বিনিময়টা টাকার, সুতরাং সেখানে সেই কাজ না করলে টাকা দিবে না, সেটা কোনো সেটা 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 ফাইন, সেটা মেক সেন্স। আপনি যদি কাউকে নামাজ পড়ার জন্য টাকা দেন, সে নামাজ না পড়লে টাকা দিবেন না, সেটাও মেক সেন্স। কিন্তু আপনি যদি কাউকে কাজের জন্য টাকা দেন এবং সেই টাকাটা সে কাজ করতেছে, কিন্তু আপনি সেই টাকাটা না, এই টাকা আটকে রাখছেন, নামাজ পড়ে না, আপনি তো তাকে নামাজ পড়ার জন্য টাকা দিচ্ছেন না, তাহলে তো আপনি এই টাকাটা আটকে রাখার আপনার অধিকার নেই, আপনি এই টাকাটা আটকে রাখতে পারেন না। সো কাজের বিনিময়ে টাকা দেয়া এবং কাজের বিনিময়ে প্রাপ্য টাকা না দিয়ে নামাজ না পড়লে সেই টাকা আটকে দেয়া, এটা তো জুট চুরি, এটা তো অপরাধ, এটা তো অন্যায়। কিন্তু এত বড় হুজুর, এত বড় ওনার ফ্যান ফলোয়িং, ওনার মাথায় এটা খুব চমৎকার যুক্ত ওনার কাছে মনে হয়েছে, উনি মানে একটা অনেকগুলো উদাহরণ দিয়ে গেছেন যে গুয়ের টাঙ্কিতে নামায় টাকা, মানে গুয়ের টাঙ্কিতে নামায় টাকা দিলে সেটা নিয়ে কোনো আপত্তি নাই, এটা করলে আপত্তি, সেটা আপত্তি নেই, ওইটা করলে আপত্তি নাই, খালি টাকার বিনিময়ে নামাজ হলে আপত্তি আছে। সো উনি সম্ভবত ভাবছেন যে খুব কড়া একটা যুক্তি দিয়েছেন আর কি। তো এনিওয়েজ, সেটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে উনি যেহেতু কথা বললেন, তো আরেকটা বলি, কারণ এই টাইপের লজিকই দেখতেছি ফেসবুকে। আরেকটা বিষয় হইতেছে যে হ্যাঁ, আপনি যদি ইয়ে করতেন, ব্যাপারটা যদি এরকম হইতো যে যিনি এই আইন নিয়মটা করছেন উনি যদি এরকম করতেন, নিয়মটা এইভাবে করতেন যে তোমার প্রাপ্য টাকা আমি আটকাবো না নামাজের জন্য, কারণ নামাজের জন্য আমি তোমার কোনো সার্ভিস দিচ্ছি না, আমাজ তোমার সাথে আল্লাহর লেনদেন, সেখানে আমার কোনো হস্তক্ষেপ করার সুযোগ নাই, কিন্তু আমি সেখানে হস্তক্ষেপ করবো, আমি তোমাকে বোনাস দিব, তুমি যদি নামাজ পড়ো আমি তোমাকে বাড়তি টাকা দিব, সেটা হলে কোনো সমস্যা ছিল না, কারণ সেখানে কিন্তু তাকে প্রাপ্য থেকে বঞ্চিত করা হইতেছে না। কিন্তু করা হইতেছে কি, তার পাওনাটাকে আটকে রাখা হইতেছে তাকে নামাজের জন্য, যে নামাজের সাথে জন্য কিন্তু আপনি তাকে কোনো টাকা দিয়েছেন, আপনি সে টাকা আটকে রাখার কোনো অধিকারও রাখেন না, কোনো নৈতিক, কোনো ধার্মিক, কোনো কোনো ধরনের অধিকার আপনার নেই, অথরিটি আপনার নেই, কিন্তু সেটা করা হইতেছে। উনি যদি এরকম খুব ভালো মানুষ হন, উনি চান নামাজ কায়েম করতে সমাজে, উনি হ্যাঁ সেটা করতে পারেন, উনি নামাজ পড়লে তোমাদেরকে বাড়তি টাকা দেবো, তোমাদের পারিশ্রমিকের চেয়ে বাড়তি, তোমরা যে পরিশ্রম করে যে টাকাটা উপার্জন করছো সেই টাকা তো তোমাদেরকে দিবই, সেটা তো আটকে রাখার কোনো অধিকার আমার নাই, তার চেয়ে বাড়তি টাকা দেবো যারা নামাজ পড়বা তাদেরকে, সেটা করলে কোনো সমস্যা তো ছিল না। কিন্তু ওনারা সেটা না করে ওনারা পাওনা টাকাটা আটকে রাখতেছে, একজন পরিশ্রমের টাকা, পারিশ্রমিকটা আটকে রাখতেছেন নামাজের জন্য, কারণ এই নামাজ, এই নামাজের জন্য কিন্তু আপনার ওকে টাকা দিচ্ছে না, সুতরাং এটা আপনি আটকে রাখার অধিকারই রাখেন না প্রথমত। সো এটা একটা ফালতু লজিক, কিন্তু এটা নিয়ে কথা বলাই হাস্যকর, এরকম ফালতু লজিক নিয়ে কথা বলা কথা বলাই হাস্য। আরও কিছু আর্গুমেন্ট দেখতেছি, এরকমও দেখলাম যে কী জানি বলে যে এই দেশে হইতেছে যে স্কুল কলেজে হইতেছে জাতীয় সঙ্গীত পরিবেশন করা বাধ্যতামূলক, তারপর সেটা নিয়ে সরকার আর কারো কোনো আপত্তি নাই। তারপর হচ্ছে যে এই দেশে হইতেছে, যেমন আমি একটা অ্যাড করি, মঙ্গল শোভাযাত্রা করা বাধ্যতামূলক করা হয়েছে স্কুল কলেজে, সেটা নিয়ে কারো কোনো আপত্তি নাই, কিন্তু ধর্মীয় বিষয়গুলো নিয়ে আপত্তি কেন? এখন এইখানে দেখ, আমি কিন্তু সমর্থন করি না এই কাজগুলোকে, কিন্তু আপনি যদি যুক্তির জায়গা থেকে আসেন এবং অবজেক্টিভিটির জায়গা থেকে আসেন, তাইলে কিন্তু এই যুক্তিগুলো, এই যুক্তিগুলো উপস্থাপন করার সুযোগ নেই, এগুলো কোনো যুক্তির পর্যায়ে পড়ে না। কারণ হচ্ছে
আপনি আপনি সেকুলারিজমের সমস্যা করতে পারেন। মানে একটা সেকুলার রাষ্ট্রে সেকুলারিজমের আইডিয়াটি কি, একটা রাষ্ট্রের মধ্যে ধর্মের কোনো সংযোগ থাকবে না, রাষ্ট্রের সাথে রাষ্ট্র পরিচালনার ধর্মের কোনো সংযোগ থাকবে না। আপনি বৌদ্ধ হন, মুসলিম হন, খ্রিস্টান হন, হিন্দু হন, আপনি একটা রাষ্ট্রে থাকলে সেখানে আপনি নাগরিক হিসেবে সমান অধিকার বা কোনো বাড়তি অধিকার কারোর জন্য নাই। তো সেটা যদি হয়ে থাকে, আপনি আপনারা এমনি বললে বুঝবেন না, যারা হয়তো আপনাদের জন্য অন্য অ্যাঙ্গেল থেকে আসতে হবে বোঝানোর জন্য, কারণ জানা আছে আমার খুব ভালো করেই। আপনি এভাবে চিন্তা করেন যে আপনি পৃথিবীর যেই দেশেই থাকেন, আপনি যদি একজন মুসলমান হন, আপনি পৃথিবীর যেই দেশেই থাকেন আপনাকে ইসলাম ধর্মের আইন মানতে হবে। দেশের কারণে কিন্তু আপনার আপনার ইসলাম ধর্মের আইন চেঞ্জ হয়ে যাচ্ছে না। আপনি বাংলাদেশ হইতে পারেন, পাকিস্তানি হইতে পারেন, আমেরিকান, উর্দু হন, ইসলাম ধর্মের আইন আপনার সব ক্ষেত্রে একই একইভাবে প্রযোজ্য। এটার কাউন্টার কাউন্টার রিয়ালিটি হইতেছে সেকুলারিজম। আপনি যেই ধর্মেরই হন, আপনি যদি একটা দেশের আন্ডারে থাকেন তাহলে আপনাকে সেই দেশের নিয়ম মানতে হবে। তাও জাতীয় সঙ্গীত পরিবেশন যেহেতু জাতীয়তার সাথে সম্পর্কিত, তারা এইভাবে স্টাবলিশ করছে জাতীয়তার সাথে সম্পর্কিত। এখন আপনি এটাকে যদি আপনি আর ডিবেট করতে চান যে এটা জাতীয়তার সাথে সম্পর্কিত কিনা, সেটা নিয়ে আমরা ডিবেট করতে পারি। আপনি যদি এটা ডিবেট করতে চান যে মঙ্গল শোভাযাত্রা এই দেশের জাতীয়তার সাথে সম্পর্কিত কিনা, সেটা নিয়ে আপনি ডিবেট করতে পারেন এগুলা। কিন্তু তারা যেহেতু জাতীয়তার সাথে লিঙ্ক করে জিনিসগুলোকে দাঁড় করানো হয়েছে এবং অ্যাপারেন্টলি এগুলো জাতীয়তার সাথে লিঙ্কড, সেই ক্ষেত্রে আপনি এই দেশের নাগরিক হইলে সরকার আপনাকে হইতেছে এই আপনি বৌদ্ধ হন, খ্রিস্টান হন, যেই ধর্মেরই হন, আপনি দেশের জাতীয়তা সম্পর্কিত জিনিসগুলো আপনি মেনে নিতে বাধ্য। কিন্তু সেখানে আপনি আপনার ধর্মের জিনিসপত্র ঢুকাইতে পারবেন না। ব্যাপারটা এরকম, যেরকম ওই কাউন্টার ইয়েটা বললাম যে আপনি যদি মুসলমান হন, আপনি পৃথিবীর যেই দেশেই থাকেন, আপনি একটা ইসলাম ধর্ম মানতে বাধ্য, কিন্তু আপনার সেই ইসলামের মধ্যে আপনার দেশের এলিমেন্ট আপনি ঢুকাইতে পারবেন না। আপনি বাংলাদেশ হইলে বাংলাদেশি এলিমেন্ট ইসলাম ধর্মের নিয়মকানুনে ঢুকাইতে পারবেন না। ইসলাম ধর্মের নিয়মকানুন আপনি কোন দেশের নাগরিক সেটার উপর ডিপেন্ড করে না। তো একইভাবে আপনি যদি একটা দেশের নাগরিক হন, তাহলে এই দেশের ব্যাপারের মধ্যে আপনি আপনার ধর্মের এলিমেন্ট ঢুকাইতে পারবেন না। আপনি যেই ধর্মেরই হন, আপনি আপনার ধর্মের এলিমেন্ট আপনার জাতীয়তার মধ্যে ঢুকাইতে পারবেন না। জাতীয়তা, রাষ্ট্র পরিচালনা, এই বিষয়গুলো ধর্মের এলিমেন্ট থেকে ঊর্ধ্বে থাকবে। সো এটা হচ্ছে সেকুলারিজম আইডিয়া। আপনি সেটার সাথে একমত না দ্বিমত, সেটা নিয়ে আপনি ডিবেট করতে পারেন, সেটা নিয়ে। কিন্তু এই বাস্তবতা দ্বারাই আপনি যদি বলেন যে মঙ্গল শোভাযাত্রা করতে বাধ্য করতে পারে, সেটা তো কোনো সমস্যা হয় না। জাতীয় সঙ্গীত পরিবেশনে বাধ্য করতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা হয় না। নামাজের জন্য বাধ্য করলে সমস্যা কেন, কারণ নামাজটা হইতেছে ধর্মের এলিমেন্ট। আপনি জাতীয়তার মধ্যে ধর্মের এলিমেন্ট ঢুকাইতে পারবেন না, যেইভাবে আপনি ধর্মের মধ্যে জাতীয়তার এলিমেন্ট ঢুকাইতে পারবেন না। সো সেই জায়গাতে আপনার দ্বিমত থাকলে আপনি ডিবেট করতে পারেন, ওয়েলকাম। আমিও অনেক ক্ষেত্রে আপনার সাথে একমত হবো এবং অনেক ক্ষেত্রে আপনি কোনো যুক্তি দিতে পারবেন না, আলতু ফালতু ফাতরা যুক্তি দিবেন, আপনার চেয়ে বেটার যুক্তি দিতে পারবো আপনার হয়ে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু প্রসঙ্গে থাকতে হবে, যে যখন যেই বিষয়ে কথা হইতেছে, যে পয়েন্টে কথা হইতেছে, সেই পয়েন্টে থাকতে হবে, অযুক্তি কুযুক্তি দিলে হবে না। নাও এবার বাংলাদেশের বাস্তবতা নিয়ে আলোচনা করি, আসলে বাংলাদেশে কী হইতেছে। ঘটনা হচ্ছে, এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো কিন্তু সব আইডিয়ালিস্টিক কথাবার্তা, যে আইডিয়ালি কী হওয়া উচিত, এবং আমরা যখন কোনো একটা বিচার করবো আমরা আইডিয়াল জায়গা থেকেই বিচার করি, রাইট? যে আইডিয়ালি এটা হওয়া উচিত ছিল, এটা হয়েছে কি হয় না। সো যেহেতু এতক্ষণ ধরে বিচার করলাম যে এই কাজটা সঠিক হয়েছে কি হয় না, সুতরাং সব কথাগুলো আইডিয়াল জায়গা থেকে বলছি। এবার আইডিয়াল জায়গা থেকে সরে বাস্তবতায় আসি, সেটা হচ্ছে বাংলাদেশে যেই দেশ অসভ্য দেশ, সেই দেশে তো আইডিয়াল কথা খাটে না, রাইট? এতক্ষণ আইডিয়াল কথা বলছি, এখন বাংলাদেশ নিয়ে কথা বলবো। যেই দেশে আপনাকে জোর জবরদস্তি করে আপনি ইসলামী বই রাখলে আপনাকে সেটা জামাত শিবির বলে আপনাকে চালান করে দেওয়া হয়, যে দেশে বইমেলার মধ্যে হইতেছে আপনি যত ধরনের ওই সেকুলারিজম আছে সব আপনি প্রচার করতে পারবেন, কিন্তু আপনি ধর্ম প্রচার করতে পারবেন না, ধর্ম নিয়ে, কারণ সেকুলার রাষ্ট্র কিন্তু ধর্মের ব্যাপারে কোনো বাধা নাই। যে যার ধর্ম পালন করতে পারবে, ধর্ম রাষ্ট্রের অংশ হইতে পারবে না, রাষ্ট্র পরিচালনা ধর্মের কোনো ভূমিকা থাকবে না। কিন্তু সাধারণ জনগণ হিসেবে আপনি আপনার ধর্ম প্রচার করবেন, ধর্ম নিয়ে কথা বলবেন, ধর্ম যা ইচ্ছা তাই করবেন। কিন্তু বাংলাদেশে কিন্তু এই যে ইসলাম বইমেলাতে ইসলামী স্টলগুলো, যারা ইসলামী ইভেন যে আরিফ আজাদের বই সহ ব্যান করে দেওয়া হয়েছে, প্রকাশককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, এবং একজন প্রকাশক দেখলাম ছবি দিছে ফেসবুকে, মানে একটা পোস্ট দিছে উনি যে ওনাদের ইসলামী স্টল যেগুলো ইসলামী বইটি প্রকাশ করে এগুলো কোনো স্টলকে জায়গা দেওয়া হচ্ছে না। তারপর গত বছরও আমরা পড়ছিলাম বাংলা একাডেমি, বাংলা একাডেমির লোকজন মনে হয় এসে হইতেছে ইসলামী স্টল এগুলো তুলে তুলে দিয়েছিল। সো আপনি যদি ন্যূনতম অবজেক্টিভ মানুষ হয়ে থাকেন, যারা ন্যূনতম অবজেক্টিভ মানুষ, ন্যূনতম জাফর ইকবাল স্যার মতো একচক্ষু হরিণ না, উনি তো বলে উনি একচক্ষু হরিণ, তো যারা একচক্ষু হরিণ না, ন্যূনতম অবজেক্টিভিটি আছে তাদের এটা দেখতে বা এটা মানে এটা কঠিন না তাদের জন্য এটা দেখা যে বাংলাদেশে কী হইতেছে। সো যেই দেশে বাংলাদেশের যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে অভিযোগ আছে, তারা ইসলাম বিদ্বেষী দল, আপনি আমি মোটামুটি বাংলাদেশের 99.99% বেশি ফেয়ার এবং অবজেক্টিভ বলে আমি বিশ্বাস করি। সুতরাং আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, ইউ ক্যান ট্রাস্ট অন মি, ইউ ক্যান রিলাই অপন মি, যে আমি বলতেছি যে আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী দল, অথবা ইসলাম বিদ্বেষীরা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা পায় এবং পৃষ্ঠপোষকতা পেয়ে বাংলাদেশে একটা
এরকম পরিস্থিতি তৈরি করতে পারে তারা, সেই 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 পৃষ্ঠপোষকতা তারা পায় সরকারের কাছ থেকে। তো উইচ এভার ওয়ে ইউ ওয়ান্ট টু পিট পুট ইট, সেটা হচ্ছে যে বাস্তবতা এই হইতেছে বাস্তবতা। তো এই যখন দেশের বাস্তবতা, যখন আপনি ধর্ম নিয়ে কথা বলতে গেলে, ধর্ম পালন করতে গেলে, দাড়ি রাখলে, টুপি পড়লে, ইসলামে বই রাখলে, আপনাকে জামাত শিবির হেফাজত বলে আপনাকে হ্যারাস করা হয়, হ্যারাস করে আপনাকে কোণঠাসা করা হয়, সেই দেশের ধর্ম, সেই দেশের ধর্ম নিরপেক্ষতা নাই। তো যেই দেশের ধর্ম নিরপেক্ষতা নাই, এত শুরুর দিকে তো আমি ধর্ম নিরপেক্ষতার আইডিয়ালিস্টিক পার্সপেক্টিভ থেকে আসছিলাম, সো সেটা তো বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল না, এগুলো তো বাংলাদেশে নাই। বাংলাদেশে হইতেছে জোরদার মূল্যক তার গায়ের জোরে একতরফা। তো যেই দেশে হইতেছে গায়ের জোরে চলে, সেই দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ কোণঠাসা হয়ে থাকা তো মানে উল্টোটা হওয়ার কথা ছিল না, যেহেতু গায়ের জোরে চলে, তাহলে তাহলে যারা সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান তারা হইতেছে কর্তৃত্বে থাকার কথা, তাদের কথা মতো দেশ চল দুনিয়া চলার কথা, তারা হইতেছে ইয়ে। কিন্তু এই সরকারের অধীনে দেখা যায় উল্টাটা, বরং যারা ধর্মকর্ম করে তারা কোণঠাসা হয়ে থাকে, ভয়ে থাকে, ভিক্টিমাইজড হওয়ার আতঙ্কে ভোগে সবসময়, এবং বই বের করতে পারে না স্টলে, ওই এরকম যে আইনকে আমি সাপোর্ট করি না, যে নিয়মকে আমি সাপোর্ট করি না, যে সাপোর্ট করার সুযোগও নেই নৈতিক জায়গা থেকে, যে নামাজ না পড়লে বেতন কারো পরিশ্রমের টাকা পারিশ্রমিক আটকায় দেওয়া হবে, এইগুলা ধরার জন্য সরকারের মন্ত্রীরা আছে, এমপিরা আছে, কথা বলার জন্য সবাই বসে আছে। কিন্তু যখন ইসলাম ভিক্টিমাইজড হয়, যখন তারা নিজেরা ভিক্টিমাইজ করে, যারা তাদের নিজেরা তাদের লোকেরা তাদের পৃষ্ঠপোষকতায় ভিক্টিমাইজ করে, তখন কথা বলার জন্য কেউ নেই, তখন বরং কেউ মুখ খুলে থাকে, উল্টা জামাত শিবির বলে ইয়ে করা হয়। সো বেসিক্যালি এগুলা সব হচ্ছে ইসলাম বিদ্বেষের অংশ। এই গাজীপুরের গার্মেন্টসে যেই কাজ করা হয়েছে সেই কাজকে আমি সমর্থন করি না, কিন্তু তার যে ফিডব্যাক আসছে সরকারের পক্ষ থেকে, এই ফিডব্যাক এইগুলো হইতেছে সব ইসলাম বিদ্বেষী, ইসলাম চুলকানির অংশ, এবং এখানে কোনো পার্টিকে সাপোর্ট করার কোনো সুযোগ নেই।